নিজের অনিচ্ছায় ইউরিন হয়ে যাওয়া। এই প্রবলেমটা অনেক বয়স্ক পুরুষ এবং মহিলাদের এফেক্ট করে, অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রেও এটা হতে পারে। এই জিনিসটা কেন হয় সেটা নিয়ে আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমরা প্রথমে অ্যাজ এ ইউরোলজিস্ট ট্রাই করি ফাইন্ড আউট করতে হোয়াট ইজ দ্য এক্সাক্ট কজ, কারণ যতক্ষণ না আমি বুঝতে পারছি তার সঠিক ট্রিটমেন্ট কোনো দিনই পসিবল নয়। জেনারেলি আমাদের কাছে অপারেশনজনিত অনেক কারণ থাকে পেশেন্টের, যেমন ধরুন প্রস্টেট বড় হয়ে গেলে, মহিলাদের ক্ষেত্রে জেনারেলি জরায়ু যদি বাইরে বেরিয়ে যায় সেই ক্ষেত্রে এটা হতে পারে, বা অনেক ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে আফটার মেনোপজ ইউরিনারি ট্র্যাক্টটা সরু হয়ে গেছে, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা যেতে পারে। সো ইউরিনারি ইনকন্টিনেন্স যেমন সাধারণ ইউরিনারি ইনফেকশন থেকে হতে পারে বা আপনার কোনো বিহেভিয়ারাল প্রবলেম থেকে হতে পারে, সেরকমই কোনো একটা সিরিয়াস কারণ যেমন প্রস্টেট বৃদ্ধি পাওয়া অথবা ইউটারাস নিচে নেমে ইউরেথ্রাকে ব্লক করা, সেগুলো থেকে হতে পারে, যার সার্জারি না করলে ঠিক হবে না। সো যখনই আপনার এরকম কোনো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ইউরোলজিস্টের কাছে দেখা করবেন এবং তার সুরাহা করার চেষ্টা করবেন। ধন্যবাদ।